আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা, আরেকজনকে যুক্ত করছি। সত্যবাদী, সত্যবাদী আপনি বলেন তাহলে। না ভাই, শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বলেন একটু ক্লিয়ার করে বলেন, দেখেন ক্লিয়ার করা যায় কিনা। আসলে কি বলবো ভাই, গতবার কথা বলতে গিয়ে আপনি আমার ফোন নিতে কেটে দিয়েছিলেন, কি লাইন থেকে বাইর করেছিলাম করে দিয়েছিলেন, কি করেছিলাম বের করে দিয়েছিলেন, কেটে দিয়েছিলেন। আচ্ছা, বের করে দিয়েছিলাম নিশ্চয়ই কোনো কারণ ছিল, আমি তো কারণ ছাড়া বের করে দিই না। এটা কি আমার আচরণ হয়ে যায় না? লাইভ থেকে বের করে দেওয়া মানবিক আচরণ কেন হবে? মানে লাইভ থেকে বের হয়ে হয়ে গিয়ে আপনার কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে কোনো ধরনের? মানে আপনার মানবাধিকার কি কি, যেমন ধরেন আপনি আপনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে, বা আপনাকে খাদ্য থেকে বঞ্চিত করছে, বা আপনাকে ইয়া দেয় নাই, আইনগত সহায়তা দেয় নাই, মানে মানবাধিকার এখানে কিভাবে লঙ্ঘন হয়? মানে কেউ একজন মনে করেন আরেকজনকে লাইভ থেকে বের করে দিচ্ছে, তার মানবাধিকার কিভাবে এই ক্ষেত্রে লঙ্ঘন হইতে পারে, এই জিনিসটা বুঝলাম না, একটু আমাকে বুঝান তো। আমি আপনার সাথে ভালোবাসার কি কথা বলতে চাই, আপনি আমার জ্ঞানের স্বল্পতা বা আমি কিছু বুঝি না বা জানি না এমন কিছু বলে কেটে দিলেন, সেটা কি? সেইটা তো ভিন্ন বিষয় যে আপনি কি বলছেন, অমুকে কি বলছে, তমুকে কি বলছে। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনাকে যদি কেউ লাইভ থেকে বের করে দেয়, এতে আপনার মানবাধিকার লঙ্ঘন হয় কোন জায়গা দিয়ে, সেটা বুঝান। আমি যেটা মানুষ, আমার কাছে যেটা অনুভূতি আছে সেটা নিয়ে আছে। বের করে দিছে যেটা, যে কারণেই হোক বের করে দিছে, সেটা ভালো কারণে হোক মন্দ কারণে হোক, সেটা তো যে কারণেই হোক, কেউ বের করে দিলে তাতে আপনার মানবাধিকার লঙ্ঘন হয় কিভাবে? মানবাধিকার মানে কি আপনি কি বোঝেন ভাই? আচ্ছা ঠিক আছে, কথাটা নাই, ভুল ছিল, না না, মানবাধিকার ভুল ছিল, ভুল ছিল, ভুল ছিল, আপনি কি বুঝছেন কেন ভুল ছিল? বুঝছি, বলে মনে করেন আপনাকে আমি ফেসবুকে ব্লক করে দিলাম, তাতে কি আপনার মানবাধিকার লঙ্ঘন হইলো? না, মনে করেন আমি আমার পাঁচ বন্ধুরে দাওয়াত দিছি বাসায় খাইতে আসো, আপনারে দাওয়াত দিইনি, হ্যাঁ, এতে কি আপনার মানবাধিকার লঙ্ঘন হইলো? না, কেন না কেন, আপনি তো মানে সেই দাবি তো করতেছেন এতক্ষণ ধরে। কিন্তু আপনি করে আমার মন থেকে খারাপ আছে, মন খারাপ দিয়ে আমি কি করবো, আপনার মন আপনি বুঝবেন। কিন্তু আপনি কি জানেন আমি দিতে পারার জন্য কেন? আপনার মন ভালো করার দায়িত্ব কি ভাই আমি নিছি? কোথাও আমি কথা নিছি, বলছি, লিখছি খাতায় যে আমি আপনার মন খারাপ করব না বা আপনার মন ভালো করবো। কিন্তু আমি আপনার কিন্তু আমি আপনার কাছে একটা উপদেশ বাণী নিয়ে আসি আপনার জন্য। আমি কি আপনার কাছে কোনো উপদেশ বাণী চাইছি? কিন্তু আমি দিতে আসছি, আপনাকে বলতে চাইছি কথা না, আমি তো, আমি তো চাইতে হবে, তখন তো আপনি দিতে আসবেন। আপনার কেন মনে হচ্ছে যে আপনার মতো একটা লোকের কাছ থেকে আমি উপদেশ নিতে যাব? উপদেশ ফলশ্রুতি হলে আপনি গ্রহণ করবেন? আমার কি আপনার, আমার কি এমন দুর্দশা পড়ছে যে আপনার মতো একটা লোকের থেকে আমার উপদেশ নিতে হবে? এত খারাপ দিন আসছে আমার, তা আসি নাই। কথাবার্তা বলবেন, কথাবার্তা বলবেন, একটু বুঝে শুনে বলবেন। এই যে দেখেন, এখন আপনাকে আরেকবার বের করে দিচ্ছি এবং আরেকবার আপনার সো কল্ড মানবাধিকার লঙ্ঘন করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন, দেখলেন, আপনাকে আবার মানবাধিকার লঙ্ঘন করে দিলাম। আপনি মানে আপনারা একটা কথা বলেন, কথাটা একটু বুঝে শুনে বলেন না, মানবাধিকার কাকে বলে এই জিনিসটা? আপনারা একজন মানুষকে একজন মানুষ লাইফ থেকে বের করে দিছে, এতে মানবাধিকার লঙ্ঘন হয়, বা একজন মানুষ একজন মানুষকে ব্লক করে দিছে, এতে মানবাধিকার লঙ্ঘন হয়। মানে আপনাকে আমি বাসা দাওয়াত দিই নেই, আরেকজনকে দিচ্ছি, এতে আপনার মানবাধিকার লঙ্ঘন হয়? এই বুদ্ধি শুদ্ধি নিয়ে আপনারা আসেন আমার সাথে কথা বলতে, আবার আমাকে মানে আপনি একটা উপদেশ দিবেন, আপনার কাছ থেকে আমি আবার উপদেশ শুনবো, আপনার মনে হয় এটা? এইগুলো মানে এত, মানে মানুষ এত বেকুব কিভাবে হয় জিনিসটা বুঝি না। এই মানবাধিকার, মানবাধিকারের সংজ্ঞা আছে, পরিষ্কার সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা পড়ে নিন। আন্তর্জাতিক মানবাধিকার সনদে সেই জিনিসটা বলা আছে, পরিষ্কার করে দেওয়া আছে কোনটাকে মানবাধিকার বলে। আর আপনার মন কেন খারাপ হয়েছে, আমারও মন খারাপ হতে পারে, মনে করেন আপনার গলার স্বর শুনলেই আমার মেজাজ খারাপ হয়, এখন এটা তো আমি বুঝবো, এটা আমার সমস্যা, আমি হ্যান্ডেল করবো। এটা তো আমি আপনাকে মানে দোষ দিতে পারি না যে আপনি এইভাবে কথা বলেন কেন, এটা তো আমি আপনাকে দোষ দিতে পারি না, এটা আমার সমস্যা। যদি আমি, আমার যদি এই সমস্যা থাকে যে আপনার গলার স্বর শুনলে আমার মেজাজ চিটচিট করে, এটা আমার সমস্যা হবে, ঠিক আছে, আমি সেটা হ্যান্ডেল করবো, কিভাবে এটা হ্যান্ডেল করা যায়। আচ্ছা, মানে আমার মনে হয় যে বিকুপ গুলা বুঝবে না, বিকুপ গুলা মাথায় ধরবে না এই জিনিসগুলা, মানবাধিকার কাকে বলে। তাহলে মাসুক ভাই আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি আজকে কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করবেন? একটু আগে একটা ভাইয়ের সাথে আলোচনা করছিলেন, ওইটা বিষয়ে নিয়ে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ বলেন তাহলে। ওই যে উনি আছে যে সম্ভবত জীবন ভাই, সম্ভবত ওনার সাথে যে বিষয়টা আলোচনা করা যাচ্ছিল, সমস্যা নেই, ওটা ম্যান্ডেটরি না, আমরা অন্য কারোর সাথে কাউকে যুক্ত করি, আমরা আলোচনা করি আর কি, গ্রুপ ডিসকাশন। মানে আপনার মাথায় যদি কিছু থেকে থাকে যে এই পয়েন্টটা আপনার মাথায় ঘুরতেছিল, এই পয়েন্টটা আপনার আজকে সকালে একটা শুনতে শুনতে কথা ভাই, বিশেষ করে কথা শুনতে শুনতে আমাদের এরকম অনেক সময় হয় যে আমি, আমার মাথায় এই পয়েন্টটা ঘুরতেছিল, আমি হইলে ওই জায়গায়, আমি হইলে আমি এই পয়েন্টটা বলতাম, তো পরে দেখা যায় যে সেই পয়েন্টটা একটু পরে ভুলে যাই আমরা। আমার মনে হয় যে সেই পয়েন্টটা যদি, পয়েন্টটা যদি খুবই ভালো হয়ে থাকে তাহলে সেই পয়েন্টটা আপনার বলা উচিত। বলেন
ওই যে সত্যবাদী ভাইয়ের যে ব্যাপারটা হয়েছে সেখানে মানে ব্যাপারটা হচ্ছে যে উনি আসলে মনে হয় সম্ভবত মনে কষ্ট পাচ্ছেন বা এরকম কিছু একটা। হ্যাঁ, একজন মানুষকে মানে মনে কষ্ট পাওয়া এটা তার ব্যক্তিগত ব্যাপার, আপনি তারে পছন্দ না করতে পারেন, এরকম অনেক ঘটনাই ঘটে থাকে, সেখানে তার ব্যাপারটা সবসময় যে বিবেচনা করতে হবে এমনটা মানে বাধ্যতামূলক কোথাও আছে বলে আমার জানা নেই। সেটা মানে যেন মানে অনৈতিক বা অনীতির মানে জিনিসটা যেন মানে বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায় সেটাই সে পর্যন্ত হলেই ইনশাল্লাহ ভালো হবে আর কি। সেটাই এই জিনিসটা ওনার ব্যাপারে বলা মনে করছিলাম যে যখন এটা বলা উচিত ছিল হয়তো বা। হ্যাঁ, আমিও সেটা মনে করি যে তার যদি অধিকার আমি ভায়োলেট না করি, তার কোনো একটা অধিকার যদি আমি যতক্ষণ পর্যন্ত ভায়োলেট না করতেছি বা তাকে হুমকি ধামকি দিচ্ছি, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছি বা ধর্ষণের হুমকি দিচ্ছি বা শারীরিক কোনো ক্ষতির হুমকি দিচ্ছি, এরকম যদি হয়ে থাকে বা তার বাচ্চা কাচ্চাকে গালি গালাজ করতেছি, তার মা বোন তুলে গালি গালাজ করতেছি, এগুলো যদি না করে থাকি তাহলে তো তার এখানে কিছু বলার নেই। একজন মানুষকে আমার অপছন্দ হইতেই পারে, তার মনে করেন তার সাথে কথা বলা আমার মানে আমার পক্ষে মনে হয় যে তার ইন্টেলেকচুয়াল লেভেল আমার সাথে কথা বলার মতো উপযুক্ত না, আমি তো সেটা রিফিউজ করতেই পারি একজনকে, তাই না ভাই? আমার তো সেই রাইট আছে। ব্যাপারে কিন্তু তাকে তো এই ব্যাপারে পরিশুদ্ধ জ্ঞান অর্জন করে তাকে তার কথা বলার শব্দ চয়ন কি কি বলবে না বলবে সেই ব্যাপারে তার পরিপূর্ণ মানে দক্ষতা অর্জন করে তাকে মানে কোন একটা ব্যাপারে ফেস করা উচিত আমার মনে হয়। এটা তার জন্য সাজেশন, সে যেন আবার এটাকে মানে অন্য কোনো মানে অন্য কোনো অ্যাঙ্গেলে যেন গ্রহণ না করে। এটা সাজেশন যে একটা মানুষ কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে তাকে অনেক কিছু মানে অ্যাকসেপ্ট করার মানসিকতা নিয়ে আসতে হবে, অনেক নমনীয় কমনীয় এগুলো মাথায় রাখতে হবে, তবে আরো বিভিন্ন বিস্তারিত বিষয় থাকে। একজন মানুষকে আমি যেন বিরক্ত না করি, আমি একজন বাসায় ফর এক্সাম্পল একজনের লাইভে যাওয়া বা মনে করেন আমি একজনের বাসায় গেলাম, বাসায় যে তার বাসায় যে হাউ কাউ করে আসলাম এটা তো শোভনীয় না, মানে এরকম ধরনের জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। সবকিছু মানে সর্বোপরি সবকিছু মানে পরিস্থিতি আরো দশজন মানুষ শুনছে তাদের মানে সেই দিকটাও দেখে এটা যেন কেউ বিরক্ত না হয়, এভরিথিং একটা মানে নিজ মানে আন্ডার কন্ট্রোল রেখে তারপর একটা মানুষ প্রসিড করবে এটাই কাম্য। তারপর যদি হচ্ছে কেউ তার মানে একজন মানুষ যেমন ধরেন আমি একটা কিতাব লিখছি, আমি হচ্ছে বা মনে করেন আমি একটা কিছু পরিচালনা সঞ্চালনা করছি, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ জিনিসগুলো আমি রাখবো বা আমি বাইরের গুলো বাদ দিয়ে দেবো, আমাদের মানে এরকমই একজন একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেই বা একটা স্ট্যান্ডার্ডকে হচ্ছে মানদণ্ড ধরেই তারপর মানুষ সেটাকে মানে সেটাকে সামনে প্রেজেন্ট করে মানুষ। সেই হিসেবে হয়তো বা আমি আমি যদি এরকম কোনো কিছু করি তাহলে সেক্ষেত্রে আমার ওই স্ট্যান্ডার্ডের সাথে মানানসই যা না তাকে তো আমি বাদ দেবো, এখন সেটা যদি কেউ মনে কষ্ট পায় সেক্ষেত্রে তো সে দোষটা আমার না। আমি মাঝে মাঝে কথা বলি, উনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, উনি কখনো আমাদের লাইভে কোনো ধরনের ইয়া করেন নাই এবং উনি সত্য ভাবে মানে সঠিক ভাবে কোরআন হাদিসে বা ইসলামে যে জিনিসটা আছে সেই জিনিসটা একদম পরিশুদ্ধ ভাবে তুলে ধরেন, কোনো ধরনের মানে মিথ্যা কথা, কোনো ধরনের চাপাবাজি বা কোনো ধরনের লজ্জা, এই মানে একটা জিনিস অনেক সময় দেখা যায় যে মুমিনদের ভিতরে এই জিনিসটা আমি বলবো কি বলবো না, বললে নাস্তিকরা কি মনে করবে, ইসলামকে আবার খারাপ মনে করবে কিনা, এই ধরনের জিনিস ওনার ভিতরে নাই। উনি যেটা বিশ্বাস করেন সেটা সরাসরি বলে দেন যে ভাই আমার গ্রন্থে এটা লেখা আছে, আমার ইসলামে এটা বলা আছে, আপনারা মানলে মানবেন না মানলে নাই। তো এই কারণে ওনাকে আমি মানে ইয়া মনে করি যে উনি একজন ভালো ইয়া মানে দায়ী। তো উনি থাকুক, আপনি কয়েকজন মুমিন ভাইকে যুক্ত করেন বা কয়েকজনকে যুক্ত করেন, উনি যদি বক্তব্য দেন তাহলে উনি ওনার পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে উনি ওনার বক্তব্যটা দিবেন, মানে উনি আপনার সাথে ওনার বক্তব্যের আলাদা ডিফারেন্স হতে পারে, পার্থক্য হতে পারে, কিন্তু উনি ওনার পক্ষ থেকে বক্তব্য দিবেন, আপনি আপনার আপনার আপনাদের পক্ষ থেকে বক্তব্য দিবেন। নিশ্চয়ই, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, আসিফ ভাই তো ব্রেক নিচ্ছেন।